নির্যাতিতা নারীর পরিবারের কল রেকর্ড গেল 9 আগস্ট সকালে নিহত নারীর চিকিৎসকের পরিবারের সাথে তিনবার যোগাযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ ভাইরাল হওয়া কল রেকর্ডে প্রথমে জানানো হয় তাদের মেয়ের শরীর খারাপ দ্বিতীয়বার পরিবারটিকে দ্রুত হাসপাতালে পৌঁছাতে বলা হয় আর তৃতীয়বার এ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন সুপার নিজেই চাঞ্চল্যকর এই কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া চলমান থাকলেও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিশিষ্ট জনরা. এই মেয়েটি কিছু একটা গোপন করার চেষ্টা করছে বা কিছু একটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে বা জিনিসটাকে সেভাবে প্রকাশ করতে চাচ্ছে কিছু একটা সেখানে তো গন্ডগোল আছেই যদিও অডিও ক্লিপ ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে কলকাতা পুলিশ তাদের দাবি শুরু থেকে এখনো পর্যন্ত পুলিশ একবারও দাবি করেনি ওই নারী আত্মহত্যা করেছেন তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে পুলিশ কল করে কখনোই বলেনি যে এটা সুইসাইড জেরে বিরোধীরা বলছেন এই হত্যা রহস্য ধামাচাপা দিতে রাজ্য সরকার শুরু থেকে কলকাঠি নাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশেই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের লাগে। এই যখন অবস্থা তখন পশ্চিমবঙ্গে আগুন জ্বালানোর চেষ্টা করা হলে বাইরের রাজ্যগুলোতেও আগুন জ্বলবে বাদ যাবে না আসাম বিহার উড়িষ্যা দিল্লি কিংবা মণিপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন এ ধরনের বক্তব্য দেশদ্রোহিতার সামিল মমতাকে পলিগ্রাফ টেস্ট দিতে বাধ্য করার দাবিও জানান এই বিরোধী নেতা আমার তো মনে হয় যে মানে তিনি তো মস্করা করার জন্য বলছেন না গোটা ভারতবর্ষের মানুষ চিন্তিত বিশেষত গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন যে আমি আসামকে অশান্ত করে দেব আমি মণিপুরকে অশান্ত করে দেবো বা অশান্ত হবে উত্তরপ্রদেশ অশান্ত হবে এর আগে মমতার বিরুদ্ধে আন্দোলনরত চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ আনে বিক্ষোভকারীদের একটি অংশ এতে সায় দেন বিরোধীরাও যদিও এই অভিযোগকে বিরোধীদের ষড়যন্ত্র উল্লেখ করে মমতা বলেন ডাক্তার পড়ুয়াদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেননি তিনি আর্যিকর কাণ্ডে মমতার পদত্যাগের দাবিতে সপ্তাহব্যাপী ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিজেপি পিছিয়ে নেই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে একত্রিশ আগস্ট রাজ্যের প্রতিটি ব্লকে অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে তারা আগামী মঙ্গলবার বিধানসভায় এ সংক্রান্ত বিলটি উত্থাপন করার কথা রয়েছে সতীর্থ কর্মকার এখন বিশ্ব কালার এক্সপার্ট জর্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট